हे गाइस वेलकम और वेलकम बैक टू माय चैनल। तो चले आज के नतून एक वीडियो नहीं। आज के वीडियो तुम्हारे खूब परिचित तो बिकज आज के करब प्रैंक कॉल। तो आज के प्रैंक कॉल एक अन्यरकम कारण आज के फ्रेंड्स को रॉन्ग नम्बर वोचित का करब ना। आज के प्रैंक कॉल करब हमार एक जन रिक्वेस्टेड मैं रिक्वेस्ट कर एक नम्बर प्रैंक कॉल करार्जन से आज के करब मैं अवश्य नम्बर शो करा। तो आपात तो प्रैंक कॉल करब जानी ना कि तो देखा जाक होक भलो होक सबकि। तो चलो स्टार्ट कर दी आज के वीडियो। तो चलो फोन करी नी कि रिएक्शन होबे आमी एकदम जानी ना। तो बट ट्राई तो करब यार आमी खूब एक इंटरेस्टिंग प्रैंक कॉल करब। तो चलो स्टार्ट कर दी प्रैंक कॉल। हेलो 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 हाय के আমি বলছি কেউ একটা আসলে আমার না একটা পাত্র দরকার। কি দরকার? পাত্র। আমার নম্বরে ফোন করেছে না মানে আমি ভাবলাম আপনি একটা পাত্র মানে আপনি তো ছেলে তো পাত্রই তো হলেন তাই না? নাম্বার কে দিয়েছে আপনি? নাম্বার কে দিয়েছে সেটা বড় কথা নয়। আপনি কি বিয়ে করবেন? না না আপনাকে নাম্বারটা কে দিয়েছে সেটাই বলছেন। সেটা কেউ একটা দিয়েছে। সেটাই বলছি কে দিয়েছে? দিয়েছে কেউ একটা। আপনি বলুন আপনি কি বিয়ে করবেন? না না। কেন? ফোনটা রাখছি ঠিক আছে দাও। আরে রং নাম্বার না শুনুন তো রং নাম্বার না শুনুন কথাটা। ফোনটা কাকে করেছেন? ফোনটা আমি আপনাকেই করেছি। কাকে? নাম বলো। নামটা সেনা পরে বলবো। কেন? সেটা একটু পার্সোনাল। না 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 আগে আপনার সাথে একটু কথাবার্তা হোক তারপর নামটা বলবো আপনার। কথাবার্তা বলার পর কি মানুষ নাম মানে বলে? না আপনি আগে বলুন। একটা সুন্দরী মেয়ে আছে আসলে আমি আমার দিদার বিয়ে দেব বলে একটা পাত্র খুঁজছি। ওয়েট আ মিনিট হু নাম কেন বলবো? আপনি আগে আমার গলাটা চিনুন। আপনাকে তো আমি খুব ভালো করে চিনি। আমি তো আপনাকে চিনি না ওইজন্য তো বলছি। কে বলছেন? সেটা আপনি আপনাকে পরে বলছি আগে বলুন আমার। আরে শুনুন না এত রাগ করছেন কেন? কেটে দিয়েছে। আমি তো নামটাই জানি না মানে ফোনটা যাচ্ছে না। আরে শুনুন না মশাই। আপনি বলছেন নেই কিন্তু নিশ্চয়ই আছে। নাম্বারটা দিয়েছে আপনি বলুন। আমার 80 বছরের একজন দিদা আছে আপনি কি তাকে বিয়ে করতে রাজি আছেন? পাত্র দেখছি আমার দিদার বিয়ে দিতে হবে তো। দিয়েছে কেউ একটা। আপনি শুধু একবার হ্যাঁ বলুন না দেখবেন আমার দিদা আপনাকে একদম সব ভরে দেবে। মানে ভালোবাসা সবকিছু ভরে দেবে।
শুনুন না, বলছি আমাকে বিয়ে করবেন? না আমার কাউকে কোনো ইন্টারেস্ট নেই, আপনার দিদা, আপনার দাদু, আপনি কাউ কারোর সাথে বিয়ে করার আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার দিদা কিন্তু খুব ভালো, খুব সুন্দরী। হ্যাঁ আমার দিদা কিন্তু খুব ভালো, খুব সুন্দরী। তা আমি কি বাল ছিড়বো? আপনার দিদা সুন্দরী তো, বিয়ে করবেন, বাল কেন ছিড়বেন? বলে যাচ্ছি বারবার আমার কোনো ইন্টারেস্ট নেই, আপনি কেন বারবার ধরে বলে যাচ্ছেন? আপনাকে তো আমি পছন্দ করেছি বলেই না ফোন করছি। আপনি পছন্দ করলে আমাকে বিয়ে করতে হবে? করে নিন না। আপনি বলুন না, নাম্বারটা কে দিয়েছে আপনাকে? আপনার এক্স। কে এক্স? আমার আমার তো কোনো এক্স নেই, তো এক্স কোথায় গেছে? আপনি বলুন আপনি কি বিয়ে করবেন? না একদমই না। আমার জানা কথা ফোন করবেন না। আমার দিদার কিন্তু আপনাকে হেভি পছন্দ হয়েছে, মরে যাচ্ছে আমার দিদা। শুনুন না, বলছি আমার দিদার কিন্তু আপনাকে হেভি পছন্দ হয়েছে। আপনার দিদা এত বছর পরে আবার বিয়ে করবে কেন? এখন তো করছি আমার দিদা, 80 বছর আবার একটা বছর হলো নাকি? তাহলে আপনি কি, আপনার কত বছর বয়স? আমার 120। আপনি কি এসব ইয়ার্কি মারার জন্য ফোন করেছেন? কিসের ইয়ার্কি বলুন তো? তাহলে কি বলছেন, 80 বছর, 120 বছর? আমি আপনি বলুন যে আপনি আমাকে চেনেন, ইয়ার কি একটা মারবেন সেটা আলাদা ব্যাপার, সেটা ঠিক আছে। আর আপনি আমাকে চেনেন না, কিসের জন্য ফোন করে উল্টো আলাদা কথাগুলো বলছেন বুঝতে পারছি। আপনি বলুন আপনি কি আমার দিদাকে বিয়ে করতে রাজি আছেন? আমার দিদা কিন্তু পাগল হয়ে যাচ্ছে। প্লিজ করে নিন না, শুনুন না, করে নিন না, আমার দিদা পাগল হয়ে যাবে, আমার দিদা মরে যাবে, এরকম করবেন না। আমি রাখছি ফোন। শুনুন না, শুনুন না, কেটে দিয়েছে, ঠিক আছে আর ফোন করা যাবে না, বহুত হয়ে গেছে। আর পরে ভিডিওটা যখন দেব তখন হয়তো বুঝতে পারবে আসলে কে কাকে ফোন করেছিল। তো যাই হোক, বেশ মজা লাগলো আমার, কিন্তু উনি একটু ঘাবড়ে গেছিলেন এটা তো বোঝাই গেল। বাট এখন আমি কয়েকদিন আপাতত প্র্যাঙ্ক কল প্র্যাঙ্ক কল প্র্যাঙ্ক কল দেবো, কারণ তোমরা বেশি প্র্যাঙ্ক কল পছন্দ করছো, আমাকে বহু রিকোয়েস্ট এসেছে আপাতত প্র্যাঙ্ক কল করার জন্য। তবে এটা আমি একজনের রিকোয়েস্টেই করেছি, যে মানে একজন আমাকে দিয়েছিল, একজন সাবস্ক্রাইবার দিয়েছিলেন যে এই নাম্বারটাই প্র্যাঙ্ক কল করার জন্য। আমার কমেন্টে অনেক কটা আছে, তো আমি আশা করছি সবাইকেই আমি হয়তো কোনো না কোনো দিন প্র্যাঙ্ক কল করবো। বাট এটা একটু অন্যরকম ছিল, উনি একটু ঘাবড়ে গেছেন আর আমাকে হয়তো ব্লক করে দিয়েছে। একবার ফোন করে দেখতেই পারি আমি, না থাক আর ফোন করবো না, কারণ উনি হয়তো ব্লক করে দিয়েছে আর বেচারাকে কষ্ট দেবো না। তো দেখো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও চাইলে নাম্বার দিতেই পারো আমার, যখন ইচ্ছা হবে তখন তাদের প্র্যাঙ্ক কল করে নেবো, তখন যদি তারা ফ্রি থাকে, আর যদি বুঝে যায় তাহলে তো কিছু করার নেই। তো যাই হোক, আর আমার সোশ্যাল মিডিয়া যদি না থেকে থাকো তাহলে কি করছো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি চলে আসো। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রেখো, আমি জানি না আমি কিছুই করি না, কি করি কি জানি ফেসবুক পেজে, কিছুই করি না বাট ফলো করতে বলি। যাই হোক, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে।